أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله. একজন মুসলিম সে কি কোনোভাবে কোরআন ছাড়তে পারে? এমনকি কোরআনের সাথে কি অন্য কোনো গ্রন্থ মানতে পারে? কোরআনে যদি আমরা 10 নম্বর সূরা ইউনুস এর 37 থেকে 44 আয়াতে দেখি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যন্না ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ ইন্নাল্লাহা আলিমুম বিমা ইফআলুন। মানুষের মধ্যে অনেকেই তো শুধু কল্পনার অনুসরণ করে, অথচ বাস্তব সত্যের মোকাবেলায় কল্পনা কোনো কাজ দেয় না। এ কথা সত্য সুনিশ্চিত, এর ভিতরে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। মানুষের অধিকাংশরা নিজেদের পক্ষ থেকে খেয়ালি এবং বানানো কথাবার্তা নিয়ে এই পৃথিবীতে জীবন কাটায়, কিন্তু মহাসত্য হচ্ছে আল কোরআন, যার জন্য 2 নম্বর সুরা আল বাকারার 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল হাক্কু মির রব্বি ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, যারা সন্দেহ করে যাচ্ছে তাদের দলে তোমরা সামিল হবে না। তারপর আল্লাহ বলছেন, ওমা কানা হাযাল কোরআন ওয়া ইউফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল লাযী বাইনা ইয়াদাই ওয়া তাফসীলাল কিতাবি লা রায়বা ফীহি মির রাব্বিল আলামিন। আর এই কোরআন এমন নয় আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে। হ্যাঁ, যা কিছু মানুষের হাতের সামনে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয়, আর এ হচ্ছে আল কিতাবের বিস্তারিত বিবরণ। এতে কোনো সন্দেহ নেই যে এই কিতাব গোটা জগতের যে রব, যিনি জগৎ সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে এসেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমি কুলুন আফতারা কুল ফাতু বিসুরাতিন মিসলি ওয়াদু মান ইস্তাতাতু মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে, এরা কি এ কথাও বলছে যে সে নিজে রচনা করে এনেছে? তুমি বলে দাও, তাহলে তোমরা এমন একটি সূরা রচনা করে আনো আর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাকে পারো তোমরা তাকে ডেকে আনো, যদি তোমরা সত্য বলার দাবি রাখো। খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজের লোকদের দাবি হলো এই কোরআন মুহাম্মদ রচনা করেছে। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন তাদের সাথে। মুসলমান সমাজের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে যারা বলছে যে এই কোরআন ছাড়া অন্য গ্রন্থ আমাদেরকে মানতে হবে। শিয়াদের বলেন, সুন্নিদের বলেন, আমরা দেখছি তারা মেনেও যাচ্ছে। তো এরা সবাই মিথ্যাবাদী, কারণ এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন, বাল কাযাবু বিমা লাম ইউহিতু বিইলমি وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيلُهُ كَذَلِكَ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ। আসলে যেসব বিষয়ে তারা জ্ঞান অর্জন করতে পারেনি আর যেসব বিষয়ে বিস্তারিত বিবরণ এখনও তাদের কাছে পৌঁছায়নি, সেসব বিষয়কে তারা মিথ্যা দেন। কোরআনের কথা বললে মানুষেরা যদি এর পূর্বে না জেনে থাকে, তো তারা প্রথমে শোনে তাই মিথ্যা জানে। সুতরাং দেখে নাও তাদের আগেকার নির্যাতনকারীদের পরিণাম কি দাঁড়িয়েছে। 40 আল্লাহ বলছেন, ওয়ামিনহুম মান ইউমিনু বিহি ওয়ামিনহুম মান লা ইউমিনু বিহি ওয়া রাব্বুকা আ'লামু বিল মুফসিদিন। মানুষের মধ্যে কিছু লোক এমনও রয়েছে যারা এই কোরআনের উপরে ঈমান আনে, আর এমনও কিছু লোক রয়েছে যারা গোলযোগ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত, তারা ঈমান আনতে চায় না। ওয়াইন কাযাবুকা ফাকুল্লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউ মিম্মা তা'মালুন। তবে মানুষেরা তোমাকে মিথ্যা যদি জানে, তাহলে তুমি তাদেরকে বলে দিও, আমার জন্য তো আমার কাজের বোঝা রয়েছে আর তোমাদের জন্য তোমাদেরই কাজের বোঝা। আমি যা কিছু করে যাচ্ছি সেসবের দায় থেকে তোমরা মুক্ত, আর আমিও তোমাদের কাজকর্মের দায় থেকে একেবারে মুক্ত রয়েছি। 42 আল্লাহ বলছেন, ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون।
মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা তোমার দিকে কান পেতে বসে, তুমি কি বধিরগুলোকে শোনাবে যদি তারা কিছু বুঝতে না চায়? অমিনহুম ইয়ানজুরু ইলাইক আফানতা তাহদিল উমিয়া ওয়ালাও কানু লা ইউবসিরুন। তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি কি অন্ধদেরকে পথ দেখাবে যদি তারা বিবেক বুদ্ধি মোটেই কাজে না লাগাতে চায়? ইন আল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ মানুষের উপরে কোনো বিষয়ে মোটেই কোনো জুলুম করতে চান না, বরং মানুষ তো নিজের উপরেই জুলুম করে যাচ্ছে। তো কোনোভাবে এই কোরআন ছেড়ে জীবন কাটানো যাবে না, কারণ এই কোরআন হলো আল কিতাবের বিস্তারিত বিবরণ। আপনার জীবনের যা কিছু দরকার সব এই কোরআনে রয়েছে। যারা কোরআন বাদে অন্য কোনো গ্রন্থ আপনার সামনে নিয়ে আসছে এবং তারা বলে যাচ্ছে যে এই কথাগুলিও মানতে হবে, তো আল্লাহ বলছেন যে তারা সব কল্পনার অনুসারী, আর বাস্তব সত্যের মোকাবেলায় কল্পনা কোনো কাজ দেয় না। সেহেতু মুসলিমরা এই গ্রন্থ বাদে কোনো মানুষের রচনা করা গ্রন্থ, জমা করা গ্রন্থ, একত্রিত করা গ্রন্থ, এমনকি মানুষের কোনো থিওরিকে তারা মানে না। সেই থিওরি বাগদাদ থেকে আসুক, কুফা এবং বাসারা থেকে আসুক, আর সেই গ্রন্থ বুখারা এবং সামারকান থেকে আসুক, কাবুল এবং মাশহাদ থেকে আসুক, করাচি, লাহোর, দিল্লি, কলকাতা, ঢাকা, যে কোনো জায়গা থেকে আসুক না কেন, মুসলিমরা এই গ্রন্থের মোকাবেলায় সেগুলি কি কখনো প্রাধান্য দিবে না?